এতদিন অনন্য মামুন মিথ্যা বলেননি, তার জলজ্যান্ত প্রমাণ শাকিব খানের স্টার্ট আপ এবং ভারতের দর সিনেমায় অংশগ্রহণ করা। শাকিব খান স্টার্ট আপ ইটস রান অ্যাজ ফলো। দর সিনেমার শুটিংয়ে যাচ্ছে ইন্ডিয়া, ঢাকা এয়ারপোর্টে হঠাৎ দেখা আরপিন শুভর সঙ্গে। তার গন্তব্য মুজিব একটি জাতির উপকার সিনেমার ভারতে মুক্তি। লাউন্স গল্পে উঠে এলো মুজিব সিনেমা নিয়ে তার স্ট্রাগল, তার ত্যাগ পরিশ্রম ও অধ্যাবসায়। শোনালো স্বপ্নের কথাও, ওর চোখে চকচক করছিল উচ্ছ্বাস। আমি সত্যিই তোমাকে নিয়ে অনেক বেশি গর্বিত শুভ, অনেক শুভকামনা। নিশো ভাই যদি স্ট্যাটাসটা দেখতো তবে বুঝতেন শিক্ষার শেষ নেই, শেখার অনেক কিছুই আছে। সত্যি কথা বলতে শাকিব খানের নিজের চিন্তা, রুচি ও মানসিকতার সবচেয়ে বড় পরিচয় আজকে প্রমাণিত হলো। কারণ যাদের মানসিকতা বড়, তারাই পারে একই পেশার মানুষকে প্রতিপক্ষ না বানিয়ে শুভাকাঙ্ক্ষী বানাতে এবং গর্বিত হতে। সত্যি বলতে রতনে রতন চেনে আর সুয়রে চেনে কচু। আরএফএন শুভ একটু তেল ব্যাজি ভালো করতে পারে, যেমন প্রধানমন্ত্রীর বাবা হওয়া, শাকিব খানকে ভালোবাসার ছলে শাকিবিয়ান দর্শক নিজের করে নেওয়া ইত্যাদি। তবে এটা সত্য, আরএফএন শুভ পরিশ্রমিক একটা অ্যাক্টর, সব নায়ককে যে শাকিব খানের মতো ভালো লাগবে এমনটা নয়। যাই হোক, একজন শাকিব খান সবাইকে ভালোবাসতে জানে, সম্মান করতে জানে, এটাই তার প্রমাণ। পারফেক্ট সিনিয়র আর্টিস্টের মতো কথা শাকিব খানের। তবে শেষ কথা, শাকিব খান ইজ শাকিব খান। আরফিন শুভ তেল মারতে গিয়ে ভুলে গেছে, সে এই তেল মারার কারণে একদিন বিলুপ্ত হয়ে যাবে। অনেকের খারাপ লাগলেও এটাই সত্য, কারণ এটা বাংলাদেশ। শাকিব খানের ট্যালেন্ট এবং বিচক্ষণতার কাছে এরা কিছুই না। তবে জুনিয়রদের কীভাবে মূল্যায়ন ও সিনেমা করতে হয় শাকিব খান তা হাতে কলমে বুঝিয়ে দিলেন। সো এখন অপেক্ষা করে দর সিনেমার জন্য। ভালো থাকবেন, ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন।